অশোকনগরে খুন, গোবরডাঙ্গা থানার ওসি বদল। গোবরডাঙ্গা থানার ওসিকে পাঠানো হলো অশোকনগরে, বাবাকে গভীর ষড়যন্ত্র করে খুন করা হয়েছে দাবি করলেন নিহত উপপ্রধানের মেয়ে। গুমা পঞ্চায়েতের উপপ্রধান খুনে প্রধান ও তার স্বামী সহ কয়েকজনের নাম জড়ালো। নিহত উপপ্রধান বিজন দাসের মেয়ে কয়না দাসের দাবি, গভীর ষড়যন্ত্র করে তার বাবাকে খুন করা হয়েছে। মূলত অভিযুক্ত গৌতম দাসের একার পক্ষে এ কাজ করা সম্ভব নয়। পাশাপাশি অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন মেয়ে। মৃত উপপ্রধানের মেয়ে কয়না দাস বলেন, বাবাকে গভীর ষড়যন্ত্র করে খুন করা হয়েছে, কারো একার পক্ষে এই খুন সম্ভব নয়। দেখুন, এই পুরো ব্যাপারটাই ইটস নট আ শর্ট মার্ডার, এটা পুরো ব্যাপারটা কনস্পিরেসি হয়েছে, এটা বোঝাই যাচ্ছে। কেন প্রচুর বড় বড় হাত, বড় বড় নেতারা নিশ্চয়ই জড়িত, আমার দৃঢ় বিশ্বাস। আর এই তদন্ত চলছে, অনেকরা ধরা পড়েছে, অনেক নতুন নাম সামনে আসছে, আর এইটার একটা হিতে তো হবেই, ধরা পড়বেই। এবং কেন এলাকার মানুষ এত সহজে যারা আমার বাবাকে এরম ভাবে একটা কনস্পিরেসি করে প্ল্যান মার্ডার করেছে, তারা কোনোদিনও ছাড়া পাবে না। গৌতম দাস একাই কাজটা করাটা সম্ভব না, তিনি সামনে রেখে, তাকে সামনে রেখে দ্বিতীয়ভাবে প্রচুর ভাবে একটা প্ল্যান করে তাকে জাস্ট একটা মুখ করে করা হয়েছে জিনিসটা। ভিতরে ভিতরে প্রচুর চক্রান্ত আছে বিভিন্ন কারণে, সেই সব কারণটা এই সারা, আমি আমি বলছি বলে না, সারা পুরো গুমা বাসিন্দারা জানে কি কি কারণের জন্য, এবং এফআইআর সবকিছু মেনশন করে দিয়েছেন। অন্যদিকে এলাকার নাগরিকদের তরফে এলাকায় একাধিক পোস্টার ও ব্যানার লাগিয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের পাশাপাশি সিআইডি তদন্তের দাবি জানানো হয়েছে। এই ঘটনায় পঞ্চায়েত প্রধানের নাম জড়ানোর বিষয়ে মুখ খুলেছেন প্রধান। তিনি বলেন, আমাদের মতবিরোধ থাকতে পারে কিন্তু এমন কাজে যুক্ত নয়, তদন্তে তাকে ডাকা হলে সহযোগিতা করব। অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এই মৃত্যুটা হচ্ছে বহুত বড় হচ্ছে অফুরন্ত ক্ষতি, যে ক্ষতি মেনে নেওয়াই যায় না। উনি একটা দলের সম্পদ ছিলেন, আমার তরফ থেকে এবং আমাদের দলীয় তরফ থেকে একটাই নির্দেশ থাকবে, অভিযুক্ত যেই হোক না কেন অবিলম্বে তাকে গ্রেফতার করে শাস্তির দাবি চাইছে। সেখানে দলের বাদ বিচার করার কোনো বাদ বিচার করার কোনো দরকার নেই, তদন্ত হোক, পুলিশে তদন্ত হোক, তদন্ত করে অবশ্যই যদি অভিযুক্ত হয়ে থাকে তবে শাস্তি দেবেন। না, আমাদের সত্যি কথা বলতে প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফ কে এক করলে চলবে না, কারণ আমরা দলে খুব সুন্দরভাবে রাজনীতির আঙিনায় দাঁড়িয়ে আমরা সুন্দরভাবে সবাই একে অপরের পরিপূরক। ইতিমধ্যেই বিজয় খুনে পলাশ শর্মা ও তুহিন দত্তকে গ্রেফতার করা হয়েছে। তারা দুজনাই এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। এই তুহিন দত্ত ছিলেন বিজনের ছায়াসঙ্গী। তুহিনের বাড়িতেই বিজনকে গুলি করে খুন করা হয়, যদিও মূল অভিযুক্ত এখনো অধরা। এদিকে গুমা খুন কাণ্ডে বদলি করা হলো অশোকনগর থানার ওসি বলায় ঘোষকে। তাকে আমডাঙ্গা থানার সাধারণ এসআই পদে পাঠানো হয়েছে। তার জায়গায় অশোকনগর থানায় নবনিযুক্ত ওসি হয়েছেন চিন্তামণি নস্কর। তিনি গোবরডাঙ্গা থানার ভারপ্রাপ্ত আধিকারিক ছিলেন। গোবরডাঙ্গা থানার ওসির দায়িত্ব দেন পিঙ্কি ঘোষ। তিনি মধ্যমগ্রাম থানার এসআই পদে কর্মরত ছিলেন, যদিও প্রশাসনের পক্ষ থেকে এটাকে রুটিন চেঞ্জ বলে দাবি করা হয়েছে। রাজনৈতিক মহলের দাবি, গুলিকাণ্ডের পরে ওসি বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন নতুন দায়িত্ব বুঝে নিয়ে অশোকনগর থানায় যোগদান করেন ওসি চিন্তামণি নস্কর। ওসি থানায় আসার পর তার সাথে দেখা করতে যান স্থানীয়রা। খুনের ঘটনার পর 72 ঘন্টা পেরিয়ে গিয়েছে, অভিযুক্তদের গ্রেফতার করতে হবে সে দাবিও করেন তারা। নতুন ওসি এসেছেন, ওসি আসার সাথে সাথে যে আমাদের যে কাজটা, যেটা নতুন ওসিকে একটা বার্তা দিলাম যে আপনারা যদি 72 ঘন্টা পার হয়ে গেলে এখনো আসামি ধরা পড়েনি, ধরার পড়েনি, সেই বার্তাটাই দিলাম যে যদি আপনারা আসামি না ধরেন আমরা কিন্তু জঙ্গি আন্দোলন করতে বাধ্য হবো, মানে এসে হিংস্র আন্দোলন যেতে বাধ্য হবো। কারণ আমরা নতুন ওসি সাহেবের কাছে একটাই দাবি জানালাম যে সত্যি তাই 72 ঘন্টা কেটে গেছে, এখনো পর্যন্ত মূল আসামি ধরা পড়েনি, যাতে মূল আসামি ইমিডিয়েট ধরা পড়ে, সমস্ত রকমের পুলিশ কাজে লাগিয়ে প্রকৃত দোষীকে যাতে ধরে উপযুক্ত সাজার ব্যবস্থা করতে পারে, এবং
যারা এর সঙ্গে জড়িয়ে প্রকৃত দোষী নয় তার সঙ্গে যারা জড়িয়ে তাদেরকেও যাতে উপযুক্তভাবে ধরে দৃষ্টান্তমূলক সাজার ব্যবস্থা করে তার জন্যই ওসি সাহেবকে বলেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, অশোকনগর। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।